1945 সালে যুদ্ধের পরে যে বিশ্ব দুই ব্লকে ভাগ হয়ে যায় তার প্রাথমিক পদক্ষেপ ছিল একটা সামরিক জোট তৈরি করা। যুক্তরাষ্ট্র সোভিয়েতকে দমানোর জন্য পশ্চিম ইউরোপকে কাজে লাগানোর একটা রূপরেখা তৈরি করে। কিন্তু যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্র ফ্রান্স ও যুক্তরাজ্য ছিল তখন অর্থনৈতিক ও সামরিক দিক থেকে ভঙ্গুর, ফলে যুক্তরাষ্ট্রকে কিছু একটা করার উদ্যোগ নিতে হয়। এর মধ্যে 1948 সালে সোভিয়েত ইউনিয়নেতে দেশগুলো রাশিয়াকে কেন্দ্র করে শাসন পরিচালনা শুরু করে, যা আয়রন কার্টেইল নামে পরিচিত। এ সময় সোভিয়েত ইউনিয়নের সাথে ইউরোপীয় অন্যান্য দেশগুলোর মধ্যে সম্পর্ক সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। 1948 সালে যুক্তরাষ্ট্র ইউরোপের মার্শাল প্ল্যানের মাধ্যমে ব্যাপক সাহায্য সহযোগিতা প্রেরণ করে, যাতে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন আনয়ন সম্ভব হয়। এর পাশাপাশি ব্রাসেল টিটির মাধ্যমে সামরিক সম্পর্ক তৈরির মাধ্যমে ন্যাটো প্রতিষ্ঠার মূল কাজ আগাতে থাকে। সোভিয়েত ইউনিয়নকে রুখতে যুক্তরাষ্ট্রের উদ্যোগে 1949 সালে 4 এপ্রিল 12টি দেশের সমন্বয়ে এই নর্থ আটলান্টিক ট্রিটি, যা ওয়াশিংটন ট্রিটি নামে পরিচিত, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে স্বাক্ষরিত হয়। মূলত সোভিয়েত ইউনিয়নের আগ্রাসন ও পশ্চিম ইউরোপীয় দেশসমূহের স্বাধীন অখণ্ডতা বজায় রাখা ছিল এই চুক্তির মূল উদ্দেশ্য। চুক্তির পঞ্চম আর্টিকেলে সংগঠিত মূলনীতিতে বলা আছে যে ইউরোপ ও উত্তর আমেরিকায় সংগঠিত কোনো সদস্য দেশ বা দেশসমূহের অন্য কোনো দেশে সামরিক হামলা করলে তা সংগঠনের সকল সদস্যের উপর হামলা হিসেবে বিবেচিত হবে, আর যদি এমন হামলা হয় তাহলে জাতিসংঘ চার্টারের 51 নম্বর আর্টিকেল অনুযায়ী একক অথবা সংঘবদ্ধ শত্রুর মোকাবেলা করা হবে, প্রয়োজনে সামরিক হামলাও চালানো হবে এবং উত্তর আটলান্টিক এর দেশসমূহের নিরাপত্তা বজায় রাখা হবে। এছাড়াও গণতন্ত্র বাস্তবায়ন ও ইউরোপ ও আমেরিকা তথা বিশ্ব নিরাপত্তা বজায় রাখার উদ্দেশ্য নিয়ে সংগঠিত কাজ শুরু করে। ইউরোপের সকল দেশের জন্য সংগঠিত উন্মুক্ত রাখা হয়। 1950 সালে কোরিয়া যুদ্ধ শুরু হয়ে গেলে যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি সংকেত পেয়ে যায়। এবার যুক্তরাষ্ট্র রাশিয়াকে থামানোর জন্য কন্টেনমেন্ট পলিসি নিয়ে সামনে আসে। এরপর আস্তে আস্তে যুক্তরাষ্ট্র পিছন থেকে নর্থ আটলান্টিক ট্রিটিকে সংগঠনের রূপ দান করে। বিভিন্ন দেশের প্রতিনিধিদের সমন্বয়ে ডেলিগেশন চলতে থাকে এবং ন্যাটো এইভাবেই একটি সংগঠন হিসাবে দাঁড়িয়ে যায়। এবার জানা যাক ন্যাটোর উদ্দেশ্য। ন্যাটো কিছু সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে গঠিত। প্রথমত, ন্যাটো সদস্য দেশ সমূহের অখণ্ডতা বজায় রাখার উদ্দেশ্যকে সামনে রেখে এর এজেন্ডা বাস্তবায়ন করা হয়। সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল সাম্প্রতিক সময়ে পুতিনের নেতৃত্বে ক্রিমিয়া দখল ইউরোপীয় দেশসমূহকে আবার নতুন করে ভাবতে বাধ্য করেছে। তারই ধারাবাহিকতায় 2016 সালে ন্যাটো 4,000 সংখ্যা বৃদ্ধি করে। পাশাপাশি রাশিয়ার কাছ থেকে ইউক্রেন রক্ষা এখন ন্যাটোর একটা অন্যতম কাজ বটে। দ্বিতীয়ত, ছোট্ট দেশগুলোকে রাশিয়ার হাত থেকে রক্ষা করা, যেমন আইসল্যান্ডের মতো 3 লক্ষাধিক মানুষের দেশও ন্যাটোভুক্ত দেশ। তৃতীয়ত, সমাজতন্ত্র মতবাদকে ঠেকানো ছিল ন্যাটোর অন্যতম উদ্দেশ্য। কেননা এক দেশে সমাজতন্ত্র ছড়িয়ে গেলে পার্শ্ববর্তী দেশসমূহে সমাজতন্ত্র ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। চতুর্থত, ন্যাটো সদস্য দেশসমূহের মধ্যে সমস্যা দেখা দিলে তা শান্তিপূর্ণভাবে সমাধান করা। পঞ্চমত, সহযোগিতার মাধ্যমে সদস্যদের সময়ের মধ্যে সম্পর্ক উন্নয়ন করা। ষষ্ঠত, দেশের সার্বভৌম ঠিক রেখে সকল দেশ একক হয়ে শত্রুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ন্যাটো সদস্য বর্তমানে ন্যাটোর সংখ্যা 28। 12টি দেশের মধ্যে দিয়ে সংগঠনটির যাত্রা শুরু হলেও বর্তমানে এর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তুরস্কের মতো দেশেও ন্যাটোর পূর্ণ সদস্য হতে উদগ্রীব। ইউরোপীয় বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, পর্তুগাল, নরওয়ে সহ ইউরোপের বাইরে উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র ও কানাডা মিলে প্রথম ন্যাটো গঠন করে এবং চুক্তি সই করে। যদিও গ্রিস ও তুরস্ক 1952 সালে এই ট্রিটিতে সই করে সদস্যপদ লাভ করে। 1982 সালে ন্যাটোর সাথে যুক্ত হয় স্পেন। এরপর 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়লে এর প্রাক্তন সদস্য, যারা ওয়ারস প্রাক্টের অন্তর্ভুক্ত ছিল, তারাও ন্যাটোতে যোগ দিতে শুরু করে। প্রথমেই 1999 সালে এগিয়ে আসে পোল্যান্ড, হাঙ্গেরি, চেক রিপাবলিক। 2004 সালে যোগ দেয় আরও কয়েকটি দেশ, এদের মধ্যে ছিল বুলগেরিয়া, এস্তোনিয়া, লটেভিয়া, রোমানিয়া, স্লোভাকিয়া ও স্লোভানিয়ার মতো সদস্য স্বাধীনতা লাভকারী দেশসমূহ। 2009 সালে যুক্ত হয় ক্রোয়েশিয়া ও আলবেনিয়া। তারপর 2017 সালে সর্বশেষ সদস্য হিসাবে যুক্ত হয় মন্টিগো। খুব সম্প্রতি ফ্রান্সও আবার ন্যাটোতে ফিরে আসে। এবার জানবো ন্যাটোর সাম্প্রতিক কার্যক্রম। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর মনে করা হচ্ছিল যে ন্যাটোর আর দরকার নেই, কিন্তু ন্যাটো আবার নতুন উদ্দেশ্য নিয়ে সংগঠনকে ঢেলে সাজানো হয়। 1991 সালে গড়ে ওঠে নর্থ আটলান্টিক কো অপারেশন কাউন্সিল, যার উদ্দেশ্য ছিল ইউরোপের নিরাপত্তা বজায় রাখা। 1949 সালে বহুজাতিক সৈন্যদের সমন্বয়ে গড়ে তোলা হয় পার্টনারশিপ অব গ্রিস। 1995 সালে প্রথম বসনিয়া, হার্জেন গোবিয়ান সার্বদের বিরুদ্ধে ন্যাটো আক্রমণ করে এবং
শান্তি চুক্তির পথে ধাবিত করে। 1999 সালে সার্বিয়ার বড় ধরনের হামলা করে ন্যাটো ও মুসলিম দেশ কসোভো স্বাধীন হয়। এখানে ন্যাটো শান্তিরক্ষী মিশন প্রেরণ করে। এরপর যুক্তরাষ্ট্র 9/11 হামলা হলে ন্যাটো আবার মাঠে নামে। 2003 সালে আফগানিস্তানে ন্যাটো তালেবান লাদেন সরকারকে পতনের উদ্দেশ্যে হামলা করে, যা এখনও চলমান। এরপর সর্বশেষ 2011 সালে গপ্পাদি সরকারকে পতনের জন্য ন্যাটো আরেক দফা আক্রমণ চালায়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।